सिलसिले के मध्य रात को हवा में फायरिंग कर विवादों में घिरे हालीशहर नगर पालिका के 19 नंबर वार्ड के तृणमूल पार्षद अशोक यादव, वो बताया कि नया नया लाइसेंस रिवॉल्वर मिला है। जन्माष्टमी के पंडाल में मोहल्ले के युवकों के कहने पर हर्ष फायर किए हैं। लाइसेंस का পিস্তল আছে আর আমার ওয়ার্ডে যেহেতু কালকে জন্মাষ্টমীর বড় মন্দির উৎসব হয়, তার জন্য যে ওয়ার্ডের সব ছেলেরা ধরেছে, কাকা সব বাজি ফাটাচ্ছিল, কাকা দুটো ফায়ারিং করো, দুটো ফায়ারিং করো, এবার বারবার রিকোয়েস্ট করে ওরা আমাকে টাকা দিচ্ছিল, আপনি টাকা নিন কিন্তু দুটো ফায়ারিং করে, তার জন্য ওয়ার্ডের ছেলেদের কথা রাখার জন্য আমি দুটো ফায়ারিং পুজো উৎসবে জন্মাষ্টমী উৎসব সেই উৎসবে 12টা 5 জন্ম উৎসব আছে সেখানে আমি ফায়ারিংটা দুটো করেছিলাম। প্রতি বছর আমি লাইসেন্স তো এবছর পেয়েছি না, বিধায়ক সাহেব চলে গেছে, বিধায়ক সাহেব তো 9টার সময় চলে গেছে, আমি তো আমার যেহেতু ওয়ার্ডের ব্যাপার ছিল রাত 12টা অবধি ছিলাম, 12টা 5 জন্ম অবধি ছিলাম, বিধায়ক সাহেব 8টার সময় চলে গেছে। ওই জন্মাষ্টমী উৎসব বাজি ফাটের আনন্দ হলে জন্ম উৎসব হলে একটা বাজি ফাটানো হচ্ছিলো, তাতে সব ছেলেদের রিকোয়েস্ট করে আপনি একটু বাজি ফাটার বাজি জায়গাটা আমাকে টাকা দিচ্ছিল, এই টাকা নিয়ে আপনি দুটো ভারী করে, তার জন্য পয়সা দিতে হবে দুটো ভারী করে দিচ্ছি। हालीशहर नगर पालिका के चेयरमैन शुभंकर घोष ने कहा कि पार्षद के फायरिंग करने की वजह की जानकारी उन्हें नहीं है, पुलिस मामले की जांच करेगी। सुने देखो एख की घटना घटे एखो तरह कथा बोला सम्भव है जेटुकू शुने जानतम तर लाइसेंस रिवल्वर रही है से देखे जेटुकू मन हे से रिवल्वर संगे से ही रिवल्वर दिए हम कर এবং প্রশাসন রয়েছেন, প্রশাসনও এটা খোঁজখবর নিচ্ছেন এবং তার সাথে কথা বললে আমরা জানতে পারবো যে কী কারণে ঘটনাটা ঘটেছে। প্রশাসন রয়েছে, নিশ্চয়ই প্রশাসন তার মতন করে তদন্ত করবে এবং তার সার্ভি আর কি যেটা লাইসেন্স রিভলভার রয়েছে সেটা দিয়ে তিনি কেনই বা করলেন সেটা প্রশাসন তদন্ত করবে এবং আমরাও তার সাথে কথা বলার চেষ্টা করবো যে তিনি কী কারণে এটা করেছেন।